হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন না? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গাইস, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা দারুণ রেসিপি। রেসিপিটার নাম হলো নারকেল দিয়ে ভর্তা রেসিপি। দেখেন দর্শক ভাইয়েরা, আমি নারিকেল দিয়ে আজকে রান্না করলাম এক দারুণ রেসিপি। এখন আমি নারিকেলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি ভালো করে ছেঁচে নিলাম ও বেলনটা করে নিলাম। প্রথমে পরে আমি এখন রান্নার রেসিপি শুরু করবো। প্রথমে আমি কড়াই মিলে তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হওয়ার পরে রসুন, পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি গ্যাস কুচি, রসুন কুচি, আদা কুচি সবগুলোকে ব্লেন্ডার করে নিয়ে নিলাম। দেখেন দর্শক ভাইয়েরা, আমি পাতলি মিলে গরম করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো সব ভালো করে কষে নিতে হবে। দেখেন আমি ভালো করে কষে নিলাম। একটু কষানোর পরে একটু পানি চলে আসলো। দেখেন দর্শক ভাইয়েরা, আমি প্রথমে যে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু লাল লাল করে কষে নিলাম। কষে নেওয়ার পরে আমি মশলাগুলোকে একটু লাল লাল করে দিলাম। পরবর্তীতে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, যাতে কালারটা খুব বরাবর আসে। এজন্য আপনারা পারলে টমেটো কাঁচা পারলে টমেটো দিয়ে দিন। আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। ওকে, এখন দর্শক ভাইয়েরা আমার ভুনা করা প্রায় শেষ। এখন দেখেন আমি নারিকেল দিয়ে দিলাম। নারিকেল দিয়ে নারিকেলের ভর্তা রেসিপি খুবই টেস্ট। আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। ওকে দর্শক ভাইয়েরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানিয়ে দিবেন যে নারিকেলের রেসিপিটা কেমন হলো। ওকে দর্শক ভাইয়েরা, দেখেন আমি নারিকেলের ভর্তার রেসিপি প্রায় আমার শেষ। পরবর্তীতে আমি ভিডিও দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবেন। ওকে দর্শক ভাইয়েরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা, বাই বাই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই, টাটা।